সমস্ত পিরামিড একটি সূক্ষ্ম সাদা চুনাপাথর দিয়ে আবৃত ছিল। বিজ্ঞানীগণ ব্যাখ্যা করেন, এই আবরণটি ফারাওদের পরাক্রমশালী সমাধিগুলিকে সূর্যের আলোতে প্রতিফলিত করত। গিজা মালভূমিতে তিনটি আইকনিক পিরামিড রয়েছে যা গিজার পিরামিড নামে পরিচিত। এদের মধ্যে বৃহত্তম এবং প্রাচীনতম পিরামিডটির নাম গ্রেট পিরামিড, এটি খুফু বা চেওপসের পিরামিড নামেও পরিচিত। এটি ফারাও খুফুর জন্য নির্মিত হয়েছিল। গ্রেট পিরামিডের সংলগ্ন খাফরের পিরামিড খুফুর ছেলেকে উৎসর্গ করা হয়েছিল। এটি গ্রেট পিরামিড থেকে একটু ছোট, এটির উঁচু অবস্থানের কারণে দূর থেকে দেখলে এটিকেই বড় বলে মনে হয় এবং এটির কিছু মূল কেসিং পাথর এখনও এর চূড়ায় আছে। তিনটির মধ্যে সবচেয়ে ছোটটি হল মেনকাউরের পিরামিড, ফারাও মেনকাউরের জন্য নির্মিত। যদিও স্কেলে এত বড় নয়, তবুও এটি 6-5 মিটার উচ্চতায় পৌঁছে এবং একটি গ্রানাইট পরিহিত নিম্ন অংশ বৈশিষ্ট্যযুক্ত। প্রতিটি পিরামিড প্রাচীন মিশরের স্থাপত্য এবং প্রকৌশল দক্ষতাকে প্রতিফলিত করে, যা স্মারক নির্মাণের সভ্যতার দক্ষতার স্থায়ী প্রতীক হিসেবে কাজ করে। রহস্যে ঘেরা পিরামিড, পিরামিডস অব দি ইজিপ্ট, এটিকে দ্য গ্রেট পিরামিড অফ গিজা বলা হয়। এগুলির অধিকাংশই নির্মিত হয় প্রাচীন ও মধ্যকালীন ফ্যারাওদের রাজত্বকালে। এই পিরামিড তৈরি আজও মানুষের কাছে রহস্য হিসেবে রয়ে গেছে। পিরামিড তৈরিতে এমন পাথর ব্যবহার করা হয়েছে যার ওজন 2 থেকে 30 টন পর্যন্ত, আবার এমন কিছু পাথর 40 থেকে 45 হাজার কেজি পর্যন্ত। সেই সময় এত বড় মাপের ও ভারী পাথর কীভাবে পিরামিডের উপর সেট করা হয়েছে তা আজও রহস্য। একটি পিরামিডের কমপক্ষে 3টি ত্রিভুজাকার পার্শ্বতল, ট্রায়াঙ্গুলার আউটার সার্ফেসেস, থাকে, অর্থাৎ পিরামিডের ভূমিসহ কমপক্ষে 4টি তল থাকে। বর্গাকার পিরামিড, স্কোয়ার পিরামিড, হল এমন একটি পিরামিড যা একটি বর্গাকার ভূমির উপর অবস্থিত এবং যার 4টি ত্রিভুজাকার পার্শ্বতল আছে। গির্জার পিরামিডের ভিতরে তাপমাত্রা সব সময় স্বাভাবিক নিয়মেই নিয়ন্ত্রিত থাকে। বাইরের আবহাওয়া যতই গরম কিংবা ঠান্ডা হোক না কেন, ভিতরের তাপমাত্রা সেই 20 ডিগ্রির কাছাকাছি থাকে। সর্বদা একই রকম তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকা ব্যাপারটা আজও মানুষের কাছে রহস্য। গিজার দ্য গ্রেট স্ফিঙ্কস হল একটি 73 মিটার দীর্ঘ ও 20 মিটার উঁচু মূর্তি পাথর, যা একটিমাত্র পাথরকে খোদাই করে এটি তৈরি করা হয়েছে। এই মূর্তিটি এমনই যেখানে অন্য কোনো পাথর জোড়া না লাগিয়ে একটিমাত্র পাথর থেকে নির্মিত, যা বিশ্বের সবচেয়ে বড় একক পাথর মূর্তি। তবে এই মূর্তি কার জন্য আর কেনই বা তৈরি হয়েছে তা আজও রহস্য। ফারাও হল গ্রিক রোমান কর্তৃক বিজয়ের পূর্ব পর্যন্ত প্রাচীন মিশরীয় রাজবংশের রাজাদের প্রচলিত উপাধি। ফারাও, ফারাও, আদি মিশরীয় সভ্যতা। মিশরে নগর সভ্যতা গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব 5000 অব্দে। নীল নদকে কেন্দ্র করে খ্রিস্টপূর্বাব্দে মেনেস নামের এক রাজা সমগ্র মিশরকে একত্রিত করে একটি নগর রাষ্ট্র গড়ে তোলেন। দক্ষিণ মিশরের মেসফিস হয় এর রাজধানী এবং এভাবেই মিশরের রাজবংশের সূচনা হয়। পিরামিডের ভিতর মোট কত বেসমেন্ট বা তলা আছে তা এখনও অজানা। এখনও পর্যন্ত খননকার্যে মোট 3টি সেলার পাওয়া গেছে, যেগুলো বেস সেলার, রাজার সেলার ও রানী সেলার নামে পরিচিত। কিন্তু আশ্চর্যের বিষয় হল রাজা রানীর বেসমেন্টে তাদের কোনো মমি পাওয়া যায়নি, যেখানে পিরামিডটি শুধুমাত্র তাদের মৃতদেহ সুরক্ষার জন্য তৈরি করা হয়েছিল। মমিহীন মৃতদেহ সুরক্ষা যা আজও মানুষের কাছে রহস্য।